আসন্ন দুর্গাপূজা ঘিরে সাজ সাজ রব উঠেছে জেলায় জেলায় দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পালপাড়ার কারিগররা মাটি তৈরি প্রতিমাকে রঙের ছোঁয়ায় স্বরূপে ফেরাতে ব্যস্ত তারা জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্ট মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ পূজার শেষ প্রস্তুতিতে শিল্পীরা বিরামহীন সময় পার করছে মাটির কাজ শেষে রংতুলির আচরে দেবীকে ফুটিয়ে তুলছেন সিলেটের প্রতিমা কারিগররা আমাদের দুর্গাপূজা পূজা উপলক্ষে যে আমাদের প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে আসন্ন দুর্গা জেলায় মোট চারশো চল্লিশটি পূজা মন্ডপে দুর্গা হবে নগরীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা হবে বলছেন এই কর্মকর্তা সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল অতএব এখানে আমরা বিশ্বাস করি এখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নাই প্রতিমা তৈরি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা সর্বতকমতে প্রস্তুতি আছে। প্রতিমা কারিগরদের জন্য দম ফেলার সময় নেই নরসিংদীতে। বাস কাঠ, খর আর কাদা মাটির প্রতিমাকে দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়। প্রতিমা শিল্পীর তুলির আচরে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে দেবী দুর্গার। তবে বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির অভিযোগ কারিগরদের। কাঠের দাম বেশি, বাঁশের দাম বেশি, কারিগরদের বিল বেশি, সব দিক থেকেই বেশি। কিন্তু আমরা হেই হিসেবে মূল্য পাইতেছি না। এখন আমরা মাটির কাজ বোঝাইceğiz কারণ আমরা রং আমরা যে আশা নিয়ে এই প্রতিমার কাজটা এবার শুরু করেছিলাম কাজ করতে পূজার সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ আর জেলায় থাকবে সর্বোচ্চ নিরাপত্তা সিং জেলা পূজা উদযাপন পরিষদ বরাবরের মতো এই বছরও সার্বক্ষণিক দায়িত্বে আছে যাতে সুষ্ঠু সুন্দর ভাবে দুর্গোৎসব শক্তি সকলকে নিয়ে পালন করা যায় দশমীর দিন এবং বিসর্জনের দিন সেই উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি দেশের আয়োজনে শারদীয় দুর্গা উৎসব নোয়াখালীর পালিত হলেও এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় সেই জাঁকজমকে ফাটা পড়েছে নিয়ম রক্ষায় অনেকটাই ভাবে চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ বন্যার পানিতে আমাদের গ্রাম এলাকায় পুজো ঘুরে ঘুরে দেখতে পারবো কিনা তা বলতে পারতেছি না প্রত্যেকটা পূজা মণ্ডপে পানি এখন যে যার কারণে আসলে পূজাটা চেষ্ট আরম্ভ মনের মধ্যে কিন্তু ওইভাবে আমরা কেউ আরম্ভ করতে পারছি না এদিকে পূজা নির্বিঘ্ন ও নিরাপদে পালন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আমরা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করব প্রত্যেকটা পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে তারা নিজেদের মতো করে তার নিরাপত্তা নিশ্চিত করবে ইমরুল কায়েস আর টিভি